এই যে শুভ প্রচেষ্টা তা আমাদের সঙ্গীদের আজকে পরিপূর্ণ করে তুলেছে। অন্তত একটা দিন আমরা সব মানে সমস্ত ভাষার প্রতি আন্তরিক থাকা যে মানুষরা ভালোবাসার প্রতি এই মাতৃভাষা দিবসের দিন থেকে উদযাপনের জন্য এই যে আয়োজন, ছোট ছোট সামনে যে শিশুরা বসে আছে তাদের মধ্যে এই যে দিনটি বীজ রোপণ, এই সবকিছুর জন্য আন্তরিক শুভেচ্ছা। আর রইল লড়াকু অভিনন্দন, কারণ লড়াকু তো আমাদের হতেই হবে ভাষার জন্য, কারণ চারপাশে ব্যাগে ছাতার মতো যে ইংরাজি শিক্ষার বিকাশের নাম করে যে বিদ্যালয়গুলি জন্ম হচ্ছে, সেই বিদ্যালয়গুলির ফলশ্রুতি আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে থেকে বাংলা ভাষার যে রসবোধ, তার যে মিষ্টত্ব, তার যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের যে ভালো লাগা, তা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যতই আমরা ইংরাজি শিক্ষার পিছনে ছুটি না কেন, আমাদের মনে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্তত আমরা আমাদের এই বাংলা ভাষার মন্ত্রমুগ্ধ শব্দগুলোকে, এই সাহিত্যের প্রতি আকর্ষণকে আমাদের গড়ে তুলতে হবে বিন্দু বিন্দু করে, কারণ তাদের মধ্যে এই বীজ রোপণ করার জন্য আমরা ছাড়া, এই প্রজন্ম ছাড়া পরবর্তী প্রজন্ম কিন্তু তৈরি হতে পারবে না। তাই এটা আমাদের একটা গুরু দায়িত্ব এই দিনটিতে মনে রাখতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই ভাষার মিষ্টত্ব কোকিলের কুকুরবের মতো তাদের মনের মধ্যে এর একটা জায়গা করে দিতে হবে, পড়াতে হবে জীবনানন্দ। বারবার যদি বাংলায় ফিরে আসি আর বাংলায় কথা বলে আনন্দ পাই, মৃত্যুর মুখে দাঁড়িয়েও মা শব্দটি আমরা যে বাংলায় উচ্চারণ করি বা জন্মের মুহূর্তে যে মা শব্দটি উচ্চারণ করছি, সেই মা এবং মাতৃভাষা আজকের মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উন্নত হয়েছে কতটা লড়াইয়ের মধ্যে দিয়ে। এবং একটু আগে ঘোষণার কাজ করছেন, তিনি উল্লেখ করলেন যে আসামের বুকেও এই মাতৃভাষা নিয়ে বড় একটা লড়াই হয়েছে। আমার একটা লাইন আজকে এই একটু আগে আসবার আগেই লিখেছি, 52-21 ফেব্রুয়ারি মনে করে 52-21 ফেব্রুয়ারি লাখো বাঙালির কাতর চিত্তে 21-এর স্লোগান, 21 তুমি বাংলার মানুষের হৃদয়ে ভরা আশা, তোমার কারণে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা, রক্ত ছড়ালো সালাম বক্কর রবি সাবি জব্বার, 52 সেই করুণ কাহিনী মনে পড়ে বারবার, স্মৃতির পাথায় ভেসে ওঠে সেই বিষণ্ণ দিনের কথা, প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দাবাল ছেড়ে অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার, বাঙালি পেল মাতৃভাষার সোনালী দিবাকর, রক্তের বিনিময়ে পৌঁছেছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা, 21 তুমি ছিল অমর তুমি আমাদের ভালোবাসা, যে ভাষার লাগি রক্ত দিয়েছিল বাঙালি জাতি, ত্যাগে বেঁধেছিল সাম্যের গীতি, জয়যুক্ত হলো বাঙালি জাতি। নমস্কার।